প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল টেলিভিশন। সোমবার প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এই সম্মেলন হয়। এতে অংশ নেন টেলিভিশনটির বিভিন্ন জেলায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক। এ সময় তারা গ্লোবাল টেলিভিশনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান আর জেলা প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। বিস্তারিত তাহানিয়া ইয়াসমিনের রিপোর্টে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশন এই প্রথম টেলিভিশনটি আয়োজন করে প্রতিনিধি সম্মেলনের। সকালে এই সম্মেলনে যোগ দেন সারা দেশের একনিষ্ঠভাবে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা অর্ধ শতাধিক সাংবাদিক। এতে অংশ নেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, অ্যাসিস্ট্যান্ট এডিটর ফেদ্দুস মামুন, হেড অব ব্রডকাস্ট শামীম আল মামুন, সিনিয়র ম্যানেজার ব্রডকাস্ট সাইফুল হক, চিফ ক্যামেরাম্যান মোহাম্মদ তারেক সালেহিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কামরুল হাসান ফয়সাল, সিনিয়র প্রোডিউসার রাশিদুল বারী সহ অনেকে। এ সময় প্রতিনিধিরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি গ্লোবাল টেলিভিশনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধির বিভিন্ন সমস্যার সমাধান ও নিউজ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা। প্রধান সম্পাদক স্বাগত জানিয়ে আরো উৎসাহ নিয়ে প্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান, পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। আমরা চাই যে আমাদের কর্মী যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়েছেন তারা কাজ করুক এবং এমন ভাবে কাজ করুক যাতে তাদের ব্যক্তিগত ইমেজ এবং একই সাথে গ্লোবালের ইমেজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সবশেষে প্রতিনিধিদের আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।